নমস্কার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস লিস্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন, প্রাইমারি এডুকেশন গতকাল একটি নোটিফিকেশন জারি করেছে। সেখানে কিন্তু নিয়োগ সংক্রান্ত একটি বড় আপডেট দিয়েছে। আমরা জানি যে 738টি শূন্যপদ এখনও রয়েছে, সেখানে কিন্তু প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু এখনও বাকি রয়েছে। সেই নিয়োগ করার উদ্দেশ্যেই তারা কিন্তু একটি নতুন নোটিশ জারি করেছে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা পেয়ে যাবেন আপনারা। তো কী রয়েছে আমরা দেখব। দেখুন, প্রাথমিকে বাকি থাকা 738টি শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বাকি থাকা 738 শূন্যপদে ইন্টারভিউয়ের দাবিতে আদালতের নির্দেশে যে সকল চাকরি প্রার্থী অনলাইনে অভিযোগ জানিয়েছিলেন, তাদের মধ্যে 173 জন চাকরি প্রার্থী দুটি ডকুমেন্ট জমা করেননি। সেই ডকুমেন্টগুলো হচ্ছে পিটিশন কপি এবং কোর্ট অর্ডার কপি। এই দুটো কিন্তু তারা জমা করেননি। তাদেরকে উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে তারা যাতে এই দুটো যে কপি রয়েছে, পিটিশনার কপি এবং যে কোর্টের অর্ডার কপি, সেটা কিন্তু জমা করার উদ্দেশ্যে তাদের কাছে নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার জানানো হয়েছে তারা যদি এই দুটো নোটিশ না জমা দেয় বা এই যে দুটো নথি রয়েছে এই দুটি যদি না জমা দেয়, তাহলে কিন্তু তাদেরকে বাদ বলে ঘোষণা করা হবে। এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু তারা বাদ হয়ে যাবে। যে সমস্ত প্রার্থী এই দুটি নথি জমা করেননি, তাদের তালিকা দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই সমস্ত প্রার্থীদের আবারও একবার সুযোগ দিচ্ছে পর্ষদ। আগামী 27 জানুয়ারি থেকে 3ই ফেব্রুয়ারির মধ্যে সল্টলেক পর্ষদ অফিসে গিয়ে তাদের উক্ত নথি জমা করতে হবে। সেই সাথে ফটোকপি, টেট অ্যাডমিট ও অনলাইন অভিযোগের রিসিপ্ট দিতে হবে। এর মধ্যে যদি কোনো চাকরি প্রার্থী ওই দুটি নথি দেখাতে না পারেন, তবে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু তারা পরিষ্কার জানিয়েছে। অর্থাৎ যে 738টি শূন্যপদের নিয়োগ চলছে তা কিন্তু দ্রুতগতিতে হবে, এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং যে সমস্ত সমস্যাগুলো ছিল সেটা কিন্তু দূর হচ্ছে। এবং আগামীতে এই যে ভেরিফিকেশন রয়েছে, এই ভেরিফিকেশনের পরেই কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।